মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন রনিনের কাহিনী জঠর। জ্ঞান আমাদের সম্পদ, কৌতূহল আমাদের অস্ত্র। আমরা মানুষ, যন্ত্রের কান মুচড়ে গোটা দুনিয়াটাকে পায়ের তলায় পিষে মারতে উদ্যত আমরা। অলৌকিক কুয়াশার চাদর সরিয়ে সত্যিটাকে সবার সামনে মেলে ধরার তীব্র আবেগে আমরা পাগল পারা। টোনো গ্রামের শহুরে ছোকরা হামাদাও ঠিক তেমনটাই ভেবেছিল। ভয়ানক সব পুরা কথাগুলোকে নস্যাত করে দিয়ে সে মাউন্ট রক্ষুশী চূড়ায় পৌঁছে যাবে, শত বছরের গল্পগুলোকে মিথ্যে প্রমাণ করে ছাড়বে, সে সব অবদেবতাকে বন্দুকের গুলিতে চুপ করিয়ে দেবে। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু প্রকৃতি হেসেছিলেন, হেসেছিলেন মাউন্ট রক্ষুশীও। আমাদের জানে না ওই পথের অলিতে গলিতে লুকিয়ে আছে প্রাগৈতিহাসিক রহস্যেরা। ওরা লুকিয়ে আছে নতুন অতিথির আগমনের অপেক্ষায়, নতুন শিকারের লালসায় ওত পেতে আছে একখানা আস্ত জঠর। শুনতে থাকুন রনিনের কাহিনী জঠর। একজন নয়, দুজন কিংবা তিনজন নয়, গত দু সপ্তাহে টোনো গ্রাম থেকে পাঁচজন নিরুদ্দেশ হয়েছে, একেবারে উবে গেছে তারা। এদের মধ্যে তিনজন শিশু, বাকি দুজন তরুণ। এরা প্রত্যেকেই হারিয়ে যাবার আগে একলা ছিল। এই যেমন কয়ুকি নামের আট বছরের মেয়েটি যখন মায়ের নির্দেশ মেনে প্রতিবেশীর বাড়ি থেকে মিষ্টি আলু কোঁচড়ে ভরে বাড়ি ফিরছিল, ঠিক তখনই সে মাঝপথ থেকে লাপাতা হয়ে যায়। একইভাবে হারিয়ে গিয়েছিল অন্য শিশুগুলো। হারুনা নামের অষ্টাদশী প্রেমিকের সঙ্গে গোপনে মোলাকাত সেরে ফিরছিল গ্রামের মেঠো পথ ধরে, একেবারে নির্জন দুপুরবেলায়। সেও ফেরেনি বাড়িতে। জুড়ি নামের সপ্তদশী আবার সরল সাদাসিদে অবোধ কন্যা, সে বেচারি বাড়ির উঠোনে বসে কুমড়োর বীজ শুকোতে দিচ্ছিল। বাড়ির লোকেরা পাশের গ্রামে গিয়েছিল নাটক দেখতে, তাই সকলের নজরের আড়ালে মেয়েটা উবে গেল বেমালু। বেশ অবাক করা ব্যাপার, তাই না? টোনো গ্রামে অবশ্য এ ঘটনা নতুন নয়, বছর বছর ঘুরে ফিরে আসে এমন লোপাট হয়ে যাবার খবর। ঘটনাটার একটা আনুষ্ঠানিক নামও রেখেছে টোনো গ্রামের মানুষরা, কামিকাকুশি, অর্থাৎ কামির দ্বারা অপহরণ। কামি হলেন গ্রামের আরাধ্য দেব কিংবা দেবী। ওসব এমন অপহরণের দায় শুধু দেবদেবীদের ঘাড়েই বর্তায় না, সে কাজে তাদের জুড়িদাররাও আছে। ওরা সকলেই কিছু না কিছু দিব্য ক্ষমতা ধারণ করে থাকেন। তাদের বর্ণনা আর কাজকর্মের আখ্যান লোক পরম্পরায় পুরুষান্তরে ভেসে চলেছে আবহমান কাল ধরে। সাধারণত এমন কিছু হলে গ্রামবাসীরা ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়ত। ঝোপ জঙ্গল জলা বন বাদার ঘুরে ওরা হারিয়ে যাওয়া মানুষটার নাম ধরে বিস্তর ডাকাডাকি করত, ওটাই ওদের খোঁজার নীতি। তারপর চলত শোক পালন। আর এই সব কিছুর শেষে ছিল ভুলে যাওয়া। যাকে স্বয়ং ভগবান ডেকে নিয়েছেন তাকে নিয়ে নিরন্তর আলাপ আলোচনা করে লাভ কি? যুগ যুগান্ত ধরে ওই হারিয়ে যাওয়া মানুষদের তাই বিস্মৃতিতেই জায়গা হতো এতদিন। তাদের নাম উচ্চারণ করলে নীরব ইশারায় থেমে যাওয়ার নির্দেশ আসত। তাদের কথা উঠলেই লোকজন বেমালুম নিজেদের বাড়ির পথ ধরত। একটা শীতল উপেক্ষা জড়িয়ে ধরত নিখোঁজ মানুষগুলোকে। কয়েকশো বছর ধরে ঠিক এমনটাই হয়ে আসছিল পাহাড় ঘেরা ওই গ্রামটায়। কিন্তু এবার নিয়ম ভাঙল।
ভাঙার কারণ জুড়ি। ওর হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তার শহুরে অগ্রজ হামাদা মাসামি। ছোকরার এই গ্রামে জন্ম হলেও জীবনের অনেকটাই কেটেছে টোকিও শহরে। পৃথিবীর বুকে ঘটে যাওয়া সমস্ত অপরাধের মূলে আছে মাত্র একজন কুচক্রি, তার নাম হলো মানুষ। তাই দুর্ঘটনার দায় নিজের কপালে না চাপিয়ে কিংবা দেবদেবীর ঘাড়ে নস্ত না করে মানুষের কাছেই যাওয়া উচিত উত্তর খুঁজতে। হামাদা তাই গ্রামের লোকগুলোর কুসংস্কার আর অন্ধ আবেগকে ভাঙতেই একখানা নাটকীয় ঘোষণা করে বসল। মাউন্ট রক্ষুশী পাহাড়ের ডগায় গিয়ে অক্ষত শরীরে আবার ফিরে আসবো, আমি দেখি কামিরা আমার কোন ক্ষতিটা করতে পারে। গ্রামের মুরব্বীদের সামনে হাত পা ছুঁড়ে ঘোষণা করেছিল হামাদা। সে কথা শুনে হাহাকার পড়ে গিয়েছিল ভিড়ের মধ্যে। আরে ভাগা, আমরা সবাই আমাদের প্রিয়জনকে হারিয়েছি, তাই বলে কি ওদের খুঁজতে গিয়ে বাকি গ্রামকে বিপদের মুখে ফেলবো? তুই জানিস না ওই পাহাড়ের পথে মানুষের পা রাখা নিষেধ। ও কাজ করিস না বাবা, আমাদের কপালে পাপের আগুন লাগবে। পাহাড়ে ভয়ানক অপদেবতার বাস, ওরা তোকে আস্ত রাখবে না রে। স্বপ্নেও অমন কথা ভাবতে নেই বাবা। কি ভয়, কি উত্তেজনা! দোনলা বন্দুকটা হাতে নিয়ে হামাদা সবার মুখের ওপরে নীরবে চোখ বুলিয়েছিল। এই যে আমার হাতিয়ার, আমি জানি পাহাড়ের অপদেবতারাও একে ভয় পায়। সে মুখ বেঁকিয়ে হেসেছিল। অনেক অনুনয় করেও ভয়ানক প্রতিজ্ঞা থেকে তাকে টলানো যায়নি। পরিবার পরিজনের সমস্ত অনুরোধ উপেক্ষা করে অবশেষে ওবন উৎসবের দিনটাকেই সে বেছে নিল যাত্রার শুভ মুহূর্ত হিসেবে। লোকে আবার মাথায় হাত দিয়ে বসেছিল। ছেলেটার কি স্পর্ধা! গোটা জাপান যেদিন অমাবস্যার অন্ধকারে ডুবে থাকে, ঠিক সেদিনই ওকে কামিদের সম্মুখীন হতে হবে। আর তারপরেও ছেলেটা ফিরে আসতে পারবে মাউন্ট রক্ষুশীর অন্ধকার কোল থেকে? কিন্তু মাউন্ট রক্ষুশীকে মানুষের এত ভয় কেন? ভয়ের কারণ জানতে গেলে জানতে হবে টোনো গ্রামের মাটিতে শিকড় গেড়ে বসা অজস্র আদিম উপকথার লোকাচারের গল্প। আইওয়াতে প্রিফেকচারে অবস্থিত পাহাড় ঘেরা সমতল ভূমিটির নাম টোনো, সবুজ উপত্যকা, নদীর কাটাকুটিতে তৈরি শ্যামল উর্বর কৃষিভূমি, সবুজ শস্যে মোড়া দিগন্তব্যাপী মাঠ, বাড়িতে বাড়িতে শস্য বোঝাই গোলা, কিছু ধনী কৃষকদের পরিবার আর তাদের কাজে সাহায্য করার জন্য কিছু ভাগ চাষিদের হতদরিদ্র সংসার নিয়ে ছোট ছোট এক একটা গ্রাম, দশখানি ছোট বড় গ্রাম মিলে জনপদের বিস্তার। আংটির মাথায় যেমন হীরের সাজ থাকে, তেমনি টোনোর মাথাতেও আছে পর্বতের শৃঙ্গার। তিনখানি পাহাড় ঘিরে রেখেছে এই সমতলকে, মাউন্ট হায়াসিন, মাউন্ট রক্ষুশী আর মাউন্ট ইশিগামি। এদের মধ্যে সবচাইতে উঁচু পাহাড়টির নাম হল মাউন্ট হায়াসিন। কয়েক হাজার বছর আগে ওদেরই কোলে কোনো একটা সময়ে জেগে উঠেছিল জায়গাটা। চারপাশের জনপদ থেকে বিচ্ছিন্ন ওখানকার মানুষ, গহীন জঙ্গল ওদের ভূষণ। তাই বোধহয় সৃষ্টির সেই দিনগুলি থেকে টোনো গ্রামের মানুষগুলো একটু অন্য রকমের, সরল একগুয়ে সাহসী। সেই সুযোগে প্রকৃতির নানা রহস্য ওদের মনে আশ্চর্য সব কাহিনীর জন্ম দিয়েছিল। সেই গল্পকথাই ওদের সমাজ আর সংস্কৃতিকে একটু একটু করে বিচ্ছিন্ন করে দিচ্ছিল পার্শ্ববর্তী জনপদগুলো থেকে। সেই ব্যবধান যত বাড়ছিল ততই বৃদ্ধি পাচ্ছিল দেবদেবীদের প্রতি তাদের অন্ধবিশ্বাসের বহর। একটা উদাহরণ দেওয়া যাক। ওদের লোককথা অনুযায়ী কোনো এককালে ইজু গঙ্গের নামের মন্দিরটির কাছে এসে উপস্থিত হন একজন দেবী। জায়গাটা তার পছন্দ হওয়ায় সেখানেই বিশ্রাম নিতে প্রস্তুত হলেন দেবী এবং তার তিন কন্যা। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে দেবী মেয়েদের ডেকে বললেন, তোদের মধ্যে যার স্বপ্ন হবে সবচাইতে সুন্দর
তাকে উপহার দেব তিনখানার মধ্যে সব চাইতে উঁচু পাহাড়খানা। মেয়েরা মাথা দুলিয়ে ঘুমোতে গেল। উপহারের কথায় তারা দারুণ খুশি। নানা অলিক কথা ভাবতে ভাবতেই ওরা একে একে ঢলে পড়ছিল নিদ্রা দেবীর কোলে। রাত যখন গভীর, ঠিক তখনই স্বর্গ থেকে একখানি সুখ স্বপ্ন পদ্ম ফুলের রূপ নিয়ে ভেসে এলো নদীর ঢেউয়ে ভেসে। দুলে দুলে এসে এসে থামল দেবীর বড় কন্যার বুকের কাছে। মেয়ে তখন ঘুমিয়ে কাঁদা। এবার কি হবে, ফুলটা কি তবে হাত ছাড়া হয়ে যাবে দেবকন্যাদের? সে হবার নয়। আসলে ওদের মধ্যে সব চাইতে যে ছোট, সে জেগেছিল ঘুমের অভিনয় করে। দেরি না করে সবার অজান্তে সেই পদ্মফুলটাকে হস্তগত করল। তারপর দেবীকে ওই ফুলটা দেখিয়েই সে জিতে নিল মাউন্ট হায়াসিনের অধিকার। বাকি দুজনকেও দেবী খালি হাতে ফেরালেন না, রক্ষুষী আর ঈশিগামী পাহাড় দুটো দিয়ে দিলেন ওদের। সেই থেকে ওই পাথুরে উপত্যকায় ওই দেবীদের বাস। ওখানে পা দেওয়া তাই ঘোর পাপ। নিয়মটা আরো কড়া মেয়েদের জন্য। তাদের উপস্থিতিতে দেবীদের মনে ক্রোধের বিষ বাষ্প জমতে পারে। তারা হয়তো ভাবতে পারেন মানুষ তাদের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে প্রকৃতির দান। কি দরকার মানুষ হয়ে দেব দেবীদের সঙ্গে কোন্দল করা? সেই থেকে ওই পাহাড়গুলো সৃষ্টির সেই আদিযুগ থেকে নিঃসঙ্গ নির্জনতা মেখে দাঁড়িয়ে আছে গর্বিত মাথাটি আকাশের দিকে তুলে। অনেকের ধারণা মাঝে মধ্যেই ওই পাহাড় থেকে নেমে আসেন কামিরা, ওদের হাতেই অপহৃত হয় গ্রামের শিশু আর মেয়েরা। তাই ভয়ে ভয়ে ওই দেবীদের কাঠের মূর্তি বানিয়ে পুজো আচ্চা প্রার্থনার ধুম লাগিয়ে দিয়েছে টোনর মানুষগুলো। যত বেড়েছে অপহরণের সংখ্যা ততই বেড়েছে ভয় ভক্তির মাত্রা। শতাব্দী প্রাচীন ওই আশ্চর্য এবং অলিক কল্পগুলোর বিরুদ্ধেই হামাদার রুখে দাঁড়াল। তার অস্ত্র একখানা দোনলা বন্দুক। উপকথার দেবতারা যে আসলে রক্ত মাংসের মানুষ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিল হামাদা। কিন্তু কিভাবে ওই পাহাড়ের ডগাতে পৌঁছাবে ছেলেটা? সে উত্তরও তার কাছে আছে, অবশ্য উত্তরটা বেশ জটিল। গ্রামের মানুষের সুবিধের জন্য একখানা পথ কাটা হয়েছিল বছর কয়েক আগে, অনেকটা ঘুর পথ ওটা। মাঝখানে ঘোড়া বদলে নেবার ব্যবস্থাও আছে। সকলের দাবি এই পথটা বেশ নিরাপদ। কিন্তু হামাদা তো নিরাপত্তা চায়নি, তাকে তো বিদ্রোহী হতে হবে। তাই সে অন্য পথ ধরল, যেটা গেছে একেবারে জঙ্গল ভেদ করে সোজা পাহাড়ের মাথায়। টোনো গ্রাম থেকে শুরু হয়ে নদীর পাড় ধরে জঙ্গল ভেদ করে পথখানা গেছে ফুয়ে ফুকে টোগোর বুক ভেদ করে। ফুয়ে ফুকে টোগো আসলে একটা গিরিপথ, সোজা বাংলায় মানে করলে দাঁড়ায় বংশী বাদনের গিরিবর্ত। আর ওই জায়গাটাতেই লুকিয়ে আছে আসল বিপদ। এর আগে নাকি ওইখানেই অভিযাত্রীদের মুখোমুখি হয়েছেন কামিরা। তাদের নানা অলৌকিক কীর্তিকলাপের কাহিনী লোক মুখে ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরে। এই বা যে যে বিপদের বাসভূমিতে পা রাখতে চায়। তাই একসময় মানুষ বংশীবাদনের পথ মাড়ানো বন্ধ করল। বিস্মৃতির অন্ধকারে ডুবে গেল একদা বিখ্যাত গিরিপথ। আমাদের ঠিক করল ওই পরিত্যক্ত পথেই সে পাহাড়ে চলবে। শক্ত চোয়াল, প্রত্যয়ী দুটো চোখ আর একটা বাদামি ঘোড়া নিয়ে অবশেষে হামাদা নামের ছেলেটি বেরিয়ে পড়ল দুর্লঙ্ঘ পাহাড় জয় করে ফিরবে বলে। চার পেয়ে প্রাণীটাকে সে নেহাত দরকারে না পড়লে ব্যবহার করতে চায় না, তাই সেও চলল প্রভুর পায়ে পা মিলিয়ে। গ্রামের মেঠো পথ পেরিয়ে প্রাণোচ্ছল নদীটাকে পাশে রেখে ওরা এসে দাঁড়াল ইয়ামাগুচি গ্রামের শেষ প্রান্তে।
এখন থেকে শুধুই চড়াই। হামাদা জঙ্গলে ঢাকা ওই প্রবেশ পথে দাঁড়িয়ে দেখছিল সবুজ গালিচায় মোড়া সমতল ভূমিকে, মাথার উপরে উলঙ্গ নীল পান্না আকাশ, কচি ঘাসে মোড়া মাটিতে মুখ গুঁজে হাওয়ার কান্না, ওই জলা জঙ্গলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঠের ডান্ডা আর তার মাথায় খোদাই করা কাপ্পা আর টেঙ্গু নামের অপদেবতাদের ভাস্কর্য, সমস্ত দৃশ্যপট চেনা হলেও যেন কত অচেনা। ওই গ্রামগুলো যেন অন্য জগতের কোনো অলীক জনপদ। এত সুন্দর তার মাতৃভূমি, আমাদের ভাবছিল কোনো একটা গ্রাম থেকে সমবেত সঙ্গীতের ক্ষীণ ধ্বনি ভেসে আসছিল বাতাসের কাঁধে চেপে। মেয়েদের সুরেলা গলার সঙ্গে সুর মিলিয়েছে সুদীর্ঘ বাঁশের বাঁশি। ছেলেগুলোর দল হাতে হাত ধরে হরিণ আর শিকারি সেজে শিকারের নাচ নাচছে, ওদের পায়ে পায়ে ধুলোর মেঘ উঠছে। এত দূর থেকে সে সবই অনুভব করছিল হামাদা। একটা দম ফাটা উদ্বেগ আর আবেগ গলার কাছে আটকে গিয়েছিল তার। হতভাগ্য বোনটার কথা মনে পড়ছিল তার, আর তাই বোধ হয় আমাদের চোখ ভিজে যাচ্ছে। এমন সময় ঘোড়াটা ডাকল। বেচারা ঘাস চিবিয়ে বিরক্ত হয়ে উঠেছিল, এবার সে কাজে নামতে চায়। হামাদা চিন্তার জাল কেটে বেরিয়ে এল। মাথায় বাঁশের টোকা পরে নিয়ে ঘোড়াটার পিঠে আলতো চাপড় মারল। ইশারা পেতে ইব্রানিটা মাথা দুলিয়ে হাঁটতে শুরু করল। ওদের চেহারা মিলিয়ে গেল বনপথের আলো আঁধারিতে। গ্রাম শেষ হয়েও শেষ হয়নি, তবে পথ যত উঁচুতে উঠেছে ততই ঘরবাড়ির সংখ্যা কমছে, পাল্লা দিয়ে কমছে মানুষের আনাগোনা। নিচু গলায় তাদেরকে কানাকানি করতে করতে পাশ কাটিয়ে যেতে দেখছে হামাদা। অবশ্য ওদের ব্যস্ত চোখ তরুণ অভিযাত্রীর পেটানো চেহারা আর ঘোড়ার পিঠে বাঁধা বন্দুকটাকে খুঁটিয়ে দেখেছে, হামাদা সেটা জানে। ওদের উৎসুক দৃষ্টিকে উপেক্ষা করেই সে এগিয়ে গেছে ভাঙা চোড়া এবড়ো খেবড়ো পথ ধরে। ধীরে ধীরে একসময় মুছে গেছে জনপ্রাণীর চিহ্ন, নির্জনতাকে ঢেকে দিয়েছে ঘুর ঘুর পোকার রব, সঙ্গে জুটেছে ঝিঝি পোকাগুলো। হামাদা ওদের সঙ্গীত মাধুর্যকে সঙ্গে নিয়েই পথ চলছিল। বেশ লাগছিল তার, এমন সঘন সবুজের সাক্ষাৎ টোকিও শহরে পাওয়া কি সম্ভব ছিল? বেশ কয়েক ঘন্টা এক নাগাড়ে চলার পর হামাদা থামল। বাহনের পিঠে বাঁধা বেতের ঝুড়ি থেকে শুকনো ফল আর আঠা ভাতের বাক্স বের করে মধ্যাহ্ন ভোজে বসল। পথের ধারে একখানা উঁচু টিলার উপরে পা ঝুলিয়ে বসে তড়িঘড়ি ফলের টুকরোগুলোকে মুখে চালান দিল সে। ঘোড়াটা তখন মন দিয়ে একখানা মেহাগানি গাছের গোড়ায় দাঁড়িয়ে ঝিমিয়ে নিচ্ছিল। ফলাহার শেষ করে হামাদা সাদা ভাত চিবছিল, মুখ চললেও চোখ দুটো তার স্থির ছিল। নিম গাছের গোড়ায় একখানা বহুরূপী গিরগিটি তার দিকেই গোল গোল চোখ মেলে চেয়েছিল। অস্বস্তি হচ্ছিল হামাদার, প্রাণীটা মনের সুখে রং বদলাচ্ছে। ওরা তো বিপদে পড়লে তবেই রং বদলায়, তাই না? এই নির্জন বনপথের কোথায় লুকিয়ে আছে সে বিপদ? আর যদি বিপদ ওথ পেতে লুকিয়েও থাকে, তাহলে সে বিপদ কার? হামাদার নাকি ওই গিরগিটিটার? ছেলেটা ভাবনার সমুদ্রে তলিয়ে যাচ্ছিল। আসলে এমন নির্জনতায় মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তাগুলো হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসার অবসর পায়।
তাই হামাদা ওদের হাতে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ছিল। স্থানকালের হিসেব হারিয়ে ফেলছিল সে। এমন সময় পাহাড়ের বুক বিদীর্ণ করে একটা চিৎকার শোনা গেল। আমাদের খাওয়া বন্ধ হল। ঘোড়াটা তারস্বরে চেঁচিয়ে উঠে দাপাদাপি শুরু করল। চিৎকার নাকি আর তো না, উপযুক্ত শব্দ যাই হোক না কেন, গলাটা মহিলা। যন্ত্রণার তীব্র আভাস কানে বেজেছিল হামাদার। কিন্তু এই জনশূন্য বনভূমিতে কেই বা আছে আহত হবার জন্য? ছেলেটা গলা বাড়িয়ে বাঁশ গাছের জঙ্গলে চোখ রাখল। একটা জায়গায় তার চোখ দুটো থমকে গেল। গাছগুলোর ডগায় তীব্র নাচন, পাতার কাঁপন, যেন কেউ এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলেছে। বানর কিংবা হনুমান? আমাদের নিজেকে আশ্বস্ত করতে চাই, যদিও সে থামছে। হাতের মুঠো দুটো বন্ধ, চোয়াল শক্ত। সে অপেক্ষা করল কিছুক্ষণ। জঙ্গলের তাৎক্ষণিক দাপাদাপি শান্ত হয়েছে। নিশ্ছিদ্র নৈঃশব্দ আবার চেপে ধরেছে পাহাড়ি পাকদণ্ডিকে। হামাদা ঘোড়ার কাছে ফিরে এলো। যাত্রা শুরু করা প্রয়োজন। প্রাণীটাকে বাঁধন খুলে মুক্তি দিতে দিতে সে আল গোছে চাইল গিরগিটিটার দিকে। সে আর নেই। বিপদ কোথায় লুকিয়ে আছে? বিপদটা আসলে কার? প্রশ্নটা হামাদাকে তাড়িয়ে নিয়ে চলল। কয়েক বছর আগে পর্যন্ত মাতসুও বুড়ো পাহাড়ে বাঁশ গাছ কাটতে যেত। পাতাগুলোকে পেঁচিয়ে পিঠে বেঁধে নিয়ে আসত গ্রামে। ওই পাতাগুলোতে ঔষধি গুণ ছিল। ক্ষতের প্রলেপ হিসেবে দারুণ কাজ করত বাঁশ পাতার রস। বুড়ো ওই পাতা বিক্রি করে বেশ খানিকটা অর্থ জমিয়ে ফেলেছিল। মেয়েটা গর্ভবতী, নাতির জন্মদিনে দারুণ কিছু উপহার দেবার জন্য তাই সে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। এরকমই একদিন নির্জন মধ্যাহ্নে মাতসুও পাহাড়ের গোড়ায় বাঁশবনে একলা বসে পাতাগুলো গোছাচ্ছিল। চারিদিক শান্ত, শুধু হাওয়ায় একটা বিষণ্ণ প্রবাহ পাতায় পাতায় সুখের ঠিকানা খুঁজে ফিরছিল। গাছের ডগাগুলো একে অপরের সঙ্গে কোলাকুলি করছিল। বুড়ো আপন মনে নিজের কাজ করছিল। ঠিক এমন সময় বন কাঁপিয়ে চিৎকার করে উঠল কেউ। নারী কণ্ঠ। বুড়ো হাতের কাজ ফেলে ছুটেছিল খাদের দিকে। কাউকে দেখতে পায়নি সে। বোঝাটা সেখানেই ফেলে রেখে কাঁপা কাঁপা পায়ে সে ফিরে এসেছিল গ্রামে। কিন্তু মাঠগুলো অমন ফাঁকা কেন? হাটে সেদিন লোক কোথায়? বাড়িগুলো অমন খাঁকা করছে কেন? বুড়ো জোর পায়ে মেঠো পথ পেরিয়ে বাড়ির সামনে এসে দাঁড়াল। কিন্তু বাড়িতে ঢোকার উপায় কোথায়? লোক গিজগিজ করছিল চারিদিকে। দর্শকদের চোখগুলো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। ওরা তার বাড়ির দরজার দিকে চেয়ে ফিসফিস করছিল। হতবুদ্ধি মাতসুও ভিড় ঠেলে যখন ঘরে ঢুকল, তখন তার চোখেও লাগলো ত্রাসের ছায়া। উঠোনে একখানা শরীর পড়ে আছে, নারী, 24 কি 25 বছর বয়স। গলাটা শরীর থেকে খানিক আলাদা হয়ে বিচ্ছিরি কোণে বেঁকে আছে। এলোমেলো নোংরা চুলগুলো মাটির সঙ্গে মিশে গেছে প্রায়। মুখটা খুব চেনা। বুড়োর আদরের মেয়ে,
কসুর, একটা পুরুষালি গলা এক নাগাড়ে কাঁদছিল কসুমির স্বামী। লোকটা দাওয়ায় হেলান দিয়ে বসেছিল, চোখ দুটো লাল, কয়েকটা উর্দিধারী তার হাতে হাত করা পড়াচ্ছে। ওদের একজনের হাতে ছিল চকচকে দাগখানা, ধারালো দিকটায় কালচে রক্তের রং লেগেছিল। তখন কাঁদছিল আরো অনেকে গলা মিলিয়ে, কিন্তু জামাইয়ের গলাটা আলাদাভাবে কানে লাগছিল তার, যেন একটা বোবা পশু যন্ত্রণায় গুমড়ে গুমড়ে মরছে। মাকসুর চোখের সামনেটা অন্ধকার হয়ে এসেছে। মেয়ের পাশে বসে পড়েছিল লোকটা, সন্তানের কপালে হাত বুলিয়ে দিয়েছিল। পুলিশের লোকগুলো যখন মৃতদেহ নিয়ে গেল, বুড়ো একটু কাঁদেনি। আসলে সে কাঁদতে ভুলে গিয়েছিল, জামাইটাকে বড় ভালোবাসত মাকসুর, তাই মাঝে মধ্যে মেয়ে জামাইকে বাড়িতে নেমন্তন্ন করত। আদর আপ্যায়নের বহর বিগত কয়েক মাসে বেড়ে গিয়েছিল কিছুটা। সে প্রাণ প্রিয় শান্ত নিরীহ জামাই কিনা, বুড়ো আরো জানতে পেরেছিল তার সন্তান সম্ভবা মেয়েটা যখন দায়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিল, ঠিক সেই সময়ে কয়েক মাইল দূরে নির্জন বাঁশের জঙ্গলে বুড়োর কানে আর্তনাদের ধ্বনি পৌঁছেছিল। অবিশ্বাস্য, টোনো গ্রামের মানুষ যা শোনে তাই বিশ্বাস করে নেয়, তাই মাতসুর কথাগুলো ওরা মেনে নিয়েছিল। হয় পাহাড়ের পথে মৃত্যু আছে, ওখানে তোরা ভুলেও কেউ পা রাখিস না বাবারা, বুড়ো সবাইকে সাবধান করে দিত। তার ঘোলাটে চোখগুলো কেমন চঞ্চল হয়ে উঠত, ফাটা ফাটা ঠোঁটগুলো কাঁপত, আঙুলগুলো নড়ত। বাচ্চা ছেলেমেয়েগুলো যারা বুড়োর কাছে বসে দিন রাত ওই গল্পগুলো গিলত, তারা শিউরে উঠত। আজ এই পাহাড়ি পথে চলতে চলতে হামাদার কানে বাজছিল বুড়োর কণ্ঠস্বর, তোরা যাস না, যাস না, যাস না। হামাদার মেরুদণ্ড দিয়ে শিরশির করে উঠে এলো অস্বস্তির অনুভূতি। সে চলার গতি বাড়াল। সূর্যের আলো মরে এসেছে, মোমবাতির শিখা নিভে যাওয়ার আগে যেমন শেষবারের মতন দপ করে জ্বলে ওঠে, তেমনি লালচে বৃত্তাকার তারাটাও উজ্জ্বল কমলা রঙে দিক দিগন্তকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। আকাশের এক কোণে একপাল সাদা সারস ডানা ঝাপটে বাড়ি ফিরছিল। গাছে গাছে পাখিদের ডাকে শব্দের মেলা লেগে গিয়েছে। হামাদা ঘোড়াটাকে দাঁড় করিয়ে শৃঙ্গটার দিকে চোখ মেলে চাইল। মনে হলো সোনায় মোড়া শৃঙ্গটাকে হাত বাড়ালেই ধরা যায়, কিন্তু সে জানে গন্তব্য এখনো বহু দূর। ঘোড়াটাকে গাছের কাণ্ডের সঙ্গে বেঁধে দিয়ে তার ঘাড় থেকে বন্দুক আর খাবার ভর্তি ঝুড়িখানা পিঠে ঝুলিয়ে তরতর করে উঠে গেল একখানা বার্চ গাছের ডালে। সেখানে শরীরটাকে গুঁজে কোমরের বাঁধা কাপড়ে দড়ি দিয়ে নিজেকে বাঁধল সে। তারপর চোখ বন্ধ করল। শান্ত উপত্যকায় সন্ধ্যা নামছে রীতিমতো প্রস্তুতি নিয়ে। পাখিগুলো তার মতোই গাছের ফোকর খুঁজে মাথা গুঁজতে ব্যস্ত। সাদা কুয়াশার পাতলা চাদর নিচের দিক থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসছে পাহাড়ের চড়াই পেয়ে। হামাদা ঘুমোতে চেষ্টা করলেও ওই চিৎকারের রেশটাকে ভুলতে পারছিল না। মা নেই, বোনটাও হারিয়ে গিয়েছে, মাতসুও ওই শব্দ শুনে মেয়েকে হারিয়েছিল। হামাদার কি হারাবার মতন কিছু আছে? বুকের মধ্যে একটা গোমরানি অনুভব করছিল ছেলেটা।
একজোড়া ভ্রমর কৃষ্ণ চোখের মণি। তার মনের মধ্যে গুঞ্জন তুলল সেই চোখ জোড়া। হামাদা ওদের বিলক্ষণ চেনে, ওই চোখ দুটো লুকিয়ে লুকিয়ে তাকেই দেখত কোনো এক কালে। তারপর একদিন মৌমাছি উড়ে গেল, কিন্তু তার গুনগুনানি এখনো মনের কোণে ক্ষোভ আর বিলাপের সুরে বেজে ওঠে এমনি একলা মুহূর্তে। আজও হামাদা স্মৃতি হাতরে ফেরে। রাতের অন্ধকারে ধীরে ধীরে একসময় হামাদার চোখ বুজে এল। শারীরিক ক্লান্তি মনকেও নেশাগ্রস্ত করে ফেলেছিল। ছেলেটা বন্দুকের ট্রিগারে আঙুল রেখে ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। পরের দিন আকাশের মুখ ভার, পূব কোণে একখানা কালো মেঘের টুকরো পায়রার মতো গলা ফুলিয়ে ডাকছিল। আমাদের বুঝতে পারছিল একটু একটু করে মেঘটা শরীর গিলে নিতে চলেছে গোটা আকাশটাকে। দুপুর হওয়ার একটু আগেই প্রথমবার তার চলার পথে আশ্চর্যজনক কিছু দেখতে পেল হামাদা। একটা পাথরের চাঙড়ে কয়েক ফোঁটা উজ্জ্বল লাল রঙের দাগ। রক্ত নাকি? কোনো আহত প্রাণীর নাকি কোনো মানুষের? হামাদা বন্দুকটাকে হাতে নিয়ে গাছের গোড়ায় চোখ বোলাল। কালো পাথরের গায়ে দাগটা এমন দগদগে ঘায়ের মতন দেখাচ্ছে যে সেটাকে দেখতে কাছে যেতে ইচ্ছে হচ্ছিল না তার। তবে ব্যাপারটাকে খুব গম্ভীরভাবে নিতে হলো তখনই যখন পথের একটা ধারে আরো অনেকগুলো পাথরে ওই লাল দাগগুলো ফিরে এলো। হামাদা অনেকক্ষণ ভাবল, তারপর সাবধানে আরো কাছে গিয়ে দেখতে চাইল জিনিসটাকে। ছোট ছোট লাল বিন্দু তেল তেলে চ্যাটচ্যাটে, বিন্দুগুলো একে অপরের সঙ্গে মিশে গেছে কোথাও কোথাও, তাই দেখেই রক্তের দাগ বলে মনে হচ্ছে। সেই সঙ্গে ওদের ভেজা শরীর থেকে একটা দুর্গন্ধ আসছে, কেমন যেন নেশার ঝিমুনি লেগে যায় গন্ধে। এমন সময় একটা পথ ভোলা কালো পিঁপড়েকে দেওয়ালের শরীর বেয়ে নিচে আসতে দেখা গেল। আঁকা বাঁকা পথে প্রাণীটা চলছিল ফাটলের হাঁ মুখ এড়িয়ে, কিন্তু গোল বাঁধালো ওই ভিজে জায়গাটা। পিঁপড়েটা ওই দাগের খুব কাছে আসতেই কেমন লাল দাগগুলোর কাটাকুটিতে জড়িয়ে গেল। লালচে জিনিসটার মধ্যে কেমন হুমড়ি খেয়ে পড়ল ছোট্ট পিঁপড়েটা। তার পরের দৃশ্যটা হামাদার চিন্তাভাবনাকে অবশ করে দিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। পিঁপড়েটাকে একটু একটু করে গলিয়ে ফেলছিল তরল জিনিসটা, গিলে ফেলছিল অথবা হজম করে নিছিল। হামাদা ঘামছিল, ঘেন্নার অনুভূতি তার পেটের গভীর থেকে উঠে আসছিল পৌষ্টিক তন্ত্র পেয়ে। সে জলদি পিছু হটল, বাহনটাকে নিয়ে তড়িঘড়ি গন্তব্যের দিকে পা চালাল। যদিও ভাবনা চিন্তাগুলো তাকে ক্রমাগত অস্বস্তির ঘূর্ণিপাকে টেনে নিয়ে ফেলছিল, আকাশের কোণে বিদ্যুতের আলো চমকাতেই তার সম্বিত ফিরল। কিন্তু তৎক্ষণাৎ তার কান দুটো খাড়া হয়ে গেল। পায়ের শব্দ না, পেছন দিকে না ফিরেও হামাদা বেশ বুঝতে পারছিল কেউ আসছে তার পিছু পিছু। এই দুর্গম গিরিখাতে কে আছে যে তার পিছু নেবে, চোর কিংবা ডাকাত? ওদিকে পায়ের শব্দ এগিয়ে আসছে ক্রমাগত। হামাদা অস্ত্রটাকে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল, চলার গতি থামাল, অনুসরণকারীকে চলে যাওয়ার সুযোগ দিল। আশ্চর্য ব্যাপার, পায়ের শব্দ থেমে গেল। হামাদা বুঝল
তেষ্টায় তার গলা কাট, ঢোক গিলতেও কষ্ট। সে আবার চলতে শুরু করল, আর সেই সঙ্গে ফিরে এলো শব্দটা। ছেলেটা থাকতে না পেরে ঘুরে দাঁড়ালো হঠাৎ করে, তার হাতের বন্দুকের নলটা উদ্যত সামনের দিকে। পালাও, পালাও এখান থেকে! ছেলেটা ভয় দেখানোর জন্য ইচ্ছা করেই গলার স্বরটা উঁচুতে রেখেছিল। অকারণে গোলাগুলি চালানোর ইচ্ছে তার নেই, কিন্তু কেউ নেই তো কোথাও। চালাকি হচ্ছে, হ্যাঁ চালাকি হচ্ছে আমার সাথে। হামাদা তড়ি ঘড়ি ছুটে গেল পেছন দিয়ে, পথের বাঁকে সাবধানে লুকিয়ে পড়ল, তারপর আবার বেরিয়ে এসে সামনের দিকে দৃষ্টি রাখল। কেউ নেই তার ফেলে আসা পথে, কোনো কোনো কায়া নেই, কোনো ছায়াও নেই। হামাদা আবার বিফল হয়ে ফিরে এল চলায় মন্দির, তবে তার মনে যে হুলুস্থুলু বেঁধেছে সেটা তার ভাঁজ পড়া ভ্রু দেখলেই বোঝা যায়। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে, জঙ্গল ভিজছে, ভিজছে পাহাড় আর তার প্রকৃতি। শীতের কুয়াশার বদলে বৃষ্টি ধারায় চারদিক আচ্ছন্ন, ঠান্ডা হাওয়ার কামড় যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই দাঁত বসাচ্ছে। হামাদা উপায়ন্তর না দেখে বৃষ্টির হাতে আত্মসমর্পণ করেছিল। একটা গাছের গোড়ায় বসেছিল গম্ভীর মুখে, ভেজা গাছগাছালির গন্ধে দম বন্ধ হয়ে আসছিল তার। বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাওয়ার শব্দ তার কানে গানের সুর হয়ে বাজছিল। খুব চেনা সুর, যেন জীবন মৃত্যুর সীমারেখার ওধার থেকে কেউ সংকেত পাঠাচ্ছিল তাকে। হামাদা মনে মনে কিছু শব্দ আর দৃশ্য সাজাবার অক্লান্ত চেষ্টা করছিল। দূর গ্রাম থেকে আনা হয়েছিল কিনুও তানাকা বুড়িকে। বুড়ির নিজের গান বাজনার দল ছিল, বিয়ে বাড়িতে গান গেয়ে বেড়াত ওরা। বুড়ি গাইছিল, তার গলায় সুর খেলছিল সেই রাতে, তার সুরে সুর মেলাচ্ছিল গ্রামের মেয়ে বউরা। প্রাচীন জাপানের দুর্বোধ্য আদি ভাষায় বুড়ি গেয়ে চলছিল, আর ঘরে জেগেছিল হামাদা। দু চোখের পাতা কিছুতেই এক করতে পারছিল না ছেলেটা, ওই চোখ দুটো তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। বৃষ্টি পড়ছিল সে রাতেও, নিস্তব্ধ গ্রামের শান্ত জনপথের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল বুড়ির গলাটা। শব্দগুলো দুর্বোধ্য হলেও কিছু শব্দের অর্থ হামাদা জানত। সাংকেতিক ভাষা আর প্রহেলিকাময় সুর যুবক হামাদাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সেই রাতে। বিষণ্নতার চোড়াবালিতে একটু একটু করে ডুবে যাচ্ছিল সে। এইবার বিয়ের প্রস্তাব দিলে দেব দেবীরা সব আসবেন স্বর্গ হতে নেমে, রাতের আকাশ স্বচ্ছ হয়ে চিমেরা পাখিকে আনবো ডেকে। না, সে রাতে কেউ আসেনি স্বর্গ থেকে, কোনো অতি প্রাকৃত পাখিকে শোনা যায়নি গেয়ে উঠতে। তবে মনের খাঁচা খুলে উড়ে গিয়েছিল সে কাসুম, মাতসুর মেয়ে। সে রাতে হবু স্বামীর সঙ্গে ডানা মেলেছিল সংসার আকাশে। সেদিন একলা ঘরে খুব চোখের জল ফেলেছিল হামাদা, আজও তার চোখ সজল। সেদিনও কেউ দেখেনি তার হৃদয়ের ক্ষত, আর আজ কেউ দেখতে পেল না হৃদয়ের রক্তক্ষরণ। বৃষ্টির জল সব ভাসিয়ে নিয়ে গেল,
টোকা মাথায় দিয়ে তার নিশ্চল নিথর শরীরটা শুধু বসে রইল আত্মসমর্পণের ভঙ্গি নিয়ে। যাক, সব কষ্ট ভেসে যাক। আচ্ছা, যদি হামাদা কোনোদিন মেয়েটাকে মনের কথা খুলে বলতে পারত, তাহলে কি আজ কাসুমি বেঁচে থাকত? বুকের মধ্যে তোলপাড়ের শব্দ পেল ছেলেটা। ওরা হাঁটছিল ধীরে সুস্থে, নুড়ি পাথরের মধ্যে দিয়ে পথ নিতে নিতে। মাটি ভিজে, সাবধান হওয়া জরুরি তাই। এমন সময়ে জলাভূমিটা চোখে পড়ল হামাদার। শালুক আর পদ্ম ফুলের জঙ্গল, তার চারদিকে ঘন সবুজ শ্যাওলার আস্তরণ, ওর মধ্যে দিয়ে বিভাজিকার মতন একটা ক্ষীণ পথের আভাস। আশ্চর্য ব্যাপার, কেউ যেন যত্ন করে পাথরের চাঙড় ফেলে ফেলে ওই পথখানা বানিয়ে রেখেছে। কে করলে এমন কাজ? হামাদা ওই পথটাই ধরল। সাবধানে ঘোড়াটাকে পাশে নিয়ে মাটিতে চোখ রেখে একটু একটু করে এগিয়ে গেল। বাহনটা শেষ দিকে এসে যেন অস্থির হয়ে উঠল হঠাৎ, তারপর ছুট লাগাল, যেন এই পথটা তার বেজায় না পছন্দ। কিন্তু এখানেই পিছনের পা দুটো পিছলে গেল ঘোড়াটা, তাকে সামলাতে গিয়ে হামাদাও ভারসাম্য হারাল। ছেলেটা যখন জলে পড়ল, তার চালাক বাহনটা তখন কিন্তু ছোট্ট একলাফে পৌঁছে গেল নুড়ি পাথরে ঢাকা পথের শেষ প্রান্তে। যেটাকে নোংরা ডোবা ভেবেছিল হামাদা, সেটা যে আসলে সুগভীর সায়র, সেটা মালুম হলো পায়ের নিচে মাটির তল না পাওয়ায়। হাবুডুবু খেতে খেতে ছেলেটা লড়াই চালাচ্ছিল ভেসে থাকা। সে যে সাঁতার জানে সেই বোধটাই হারিয়ে ফেলছিল আসলে। এত ঠান্ডায় হাত পা ছোড়ার ভাবনাটাই তাকে একেবারে জুবুথুবু করে ফেলেছিল। সে যখন ঢেউয়ের ধাক্কায় বেসামাল ডাঙায় ওঠার চিন্তায় ব্যাকুল, ঠিক তখন পদ্মবনের দিকে চোখ গেল তার, ক্ষণিকের চোখাচোখি। আবার ডুব, আবার ভেসে ওঠা। হামাদা মেয়েটাকে দেখতে চাইছিল, সেই মেয়েটাকে যার মাথাটা শালুক আর পদ্মের বনে ভেসেছিল। ফ্যাকাশে চামড়া, কালো লম্বা চুলের রাশি ঢেউয়ের সঙ্গে মাখামাখি হয়ে দুলছিল। কাঁচ কালো জলের রাজত্বে ভাসতে ভাসতে একটা শিকড়ের ডগা হাতের মুঠোয় পেয়ে হামাদা সেটাকেই আশ্রয় করে মাটিতে পা রাখতে পেরেছে। তবে তার বুকটা তখন হাঁপড়ের মতো উঠছে আর নামছে। তবু তার মধ্যে হামাদা মাথা ঘুরিয়ে আলোড়িত সায়রের পদ্মবনে চোখ রাখল। সে নেই, মেয়েটা উধাও। তবে সে যে ছিল তার প্রমাণ দিচ্ছে শ্যাওলার আস্তরণে ঢাকা কালো গহ্বর, সেটাও অবশ্য ভরাট হলো দ্রুত। মেয়েটার ভাসমান মুখের অস্তিত্ব লোপাট হল। হামাদা দীর্ঘশ্বাস ফেল। এ যাত্রা শেষে কোন গন্তব্যের ঠিকানা লেখা আছে? ছেলেটা সে কথা ভাবতে ভাবতে ঘোড়াটাকে উদ্ধার করে তার পথ চলায় মন দিল। ভিজে কিমোনো থেকে জল চুঁয়ে পড়ছে, ঠান্ডা হাওয়ার স্পর্শে শরীর কাঁপছে। হামাদা বেশ বুঝতে পারছিল, শৃঙ্গটাকে ছুঁতে চাইলে তাকে মানসিকভাবে আরও কঠিন হতে হবে। তাই দাঁতে দাঁত চেপে সে চড়াই ধরে এগোচ্ছিল। কোনো পর্যবেক্ষণ নয়, কোনো বিশ্রাম নয়, কোনো এলোমেলো ভাবনা নয়। চোখ দুটোকে রাখতে হবে কড়া শাসনে, অনুভূতি থাকবে নিয়ন্ত্রণে আর কান দুটো থাকবে সজাগ।
তাহলেই সময়ের অপচয় বন্ধ করা যাবে। মনে মনে বারবার নিজের প্রতিজ্ঞা মনে করিয়ে দিতে চাইছিল হামাদা, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করাই যে কঠিন। যতবার সে গতি বাড়াতে যায় ততবারই একজোড়া পায়ের শব্দ সে শুনতে পায়, যতবার সে থামে ততবারই পাহাড় নির্জন হয়ে পড়ে। এ কেমন মায়া! তবে কি তার পদশব্দের প্রতিফলন হচ্ছে জনশূন্য প্রান্তরে? রক্ষুশী! সে পথের প্রান্তে খাদের কিনারে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, একটা ক্ষীণ প্রতিশব্দ ফিরে। হামাদা ক্ষুণ্ণ হল, পা ফেলার এমন নিখুঁত শব্দ আসছে কোথা থেকে? উত্তর না পেয়ে ঘোড়াটার দিকে মুখ ফেরাতে গিয়ে তার হৃৎপিণ্ড থমকে গেল। একজন মহিলা দাঁড়িয়ে আছেন তার সামনে, খুব কাছে। তার শ্বাস প্রশ্বাসের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিল হামাদা। নীল চোখ, রক্ত শূন্য চামড়া, পরনে সাদা আর কালোয় মোড়া মলিন কিমোনো, লম্বা ঘেরটা মাটিতে লুটিয়ে পড়েছে, মাথার চুল কালো এবং সুদীর্ঘ, তার কোলে ছোট্ট নোংরা কম্বলে মোড়া একটি শিশু। যদিও খুদেটা চোখ মুখ দেখা যায় না, কিন্তু এ মেয়ের সঙ্গে সায়রের জলে ভেসে থাকা মহিলা কোনো মিল নেই। ইনি তাহলে কে? একটু আগেই পাহাড়ের নাম ধরে ডেকেছিল হামাদা, সেই পাহাড়ি কি তবে নারী রূপে সামনে এসে দাঁড়াল, নাকি ইনি সেই কামি যার অধিকারে আছে এই পর্বতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব? প্রশ্নগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে করতে কয়েকটা মুহূর্ত কেটে গেল নীরবে। ভাগ্যিস ফুল তুলতে ঘরের বাইরে বেরিয়েছিলাম, তাই তো আপনার দেখা পেলাম, মেয়েটি বলে উঠল ঝর্ণার মতো কণ্ঠস্বর, উচ্চারণে কোনো জড়তা নেই। আমার নাম হামাদা, আমি। আপনি অসুস্থ, মেয়েটা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। জলে ভিজেছিলাম তাই হয়তো। এখানে বৃষ্টির জলে ভিজলে নির্ঘাত মরণ, আমার কুটিরে যদি দুদণ্ড কাটিয়ে যান তাহলে নিশ্চয়ই আপনার শুশ্রূষা করতে পারি। না না, সেসবের প্রয়োজন নেই, তবে একটু জলের ব্যবস্থা হলে বড় উপকার হয়। মেয়েটি কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টি মেলে চেয়ে রইল তার দিকে। আমাদের এদিকে মানুষের ভাইয়ের চিহ্ন বিশেষ পড়ে না, তাই আতিথেয়তা আসলে আমাদের কাছে সৌভাগ্য। বিশ্বাস করুন, দরিদ্র হলেও আপনার সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। আতিথেয়তা গ্রহণ করতে পারলে বেজায় খুশি হতাম, কিন্তু গন্তব্যে পৌঁছানোটা এই মুহূর্তে বেশ জরুরি। প্রাণ থাকলে তবেই না গন্তব্যে পৌঁছবেন আগন্তুক। আপনি অসুস্থ, পাহাড়ি জ্বরের কবলে পড়লে কেউ বেঁচে ফেরে না। মেয়েটা পথ রোধ করে দাঁড়িয়ে আছে। আমাদের অবশেষে ইতিবাচকভাবে মাথা নাড়ল, আসলে আত্মসমর্পণ করল। সে বুঝতে পারছিল শরীর থেকে আগুনের হলকা বের হচ্ছে, তার হাঁটু দুটো কাঁপছে একটু একটু করে, শ্বাস প্রশ্বাসের সামান্য টান। মেয়েটা হাঁটছিল, বাচ্চাটাকে বুকে জড়িয়ে সাবলীলভাবেই চড়াই বেয়ে উঠছিল। তার পিছু পিছু চলেছে হামাদা, সে নির্বাক, কিন্তু তার চোখ দুটো সতর্কভাবে লক্ষ্য করছিল মেয়েটিকে। ওই পাহাড়ে ইয়ামা বিত থাকে, ওরা মানুষের মতন দেখতে, তবে মানুষ নয় কোনো মতেই। ওরা ওই পাহাড়ের সন্তান, ইচ্ছে মতন নিজেদের রূপ রং পাল্টাতে পারে, ওরা রূপের টানে ভোলাতে পারে, আবার তোকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, যখন তুই ঘুমোবি ইয়ামা বিটো
নিজের আসল রূপ ধরে তোর উপর ঝাঁপিয়ে পড়বে। তারপর মাতসুও এরপরে মাংস চিবিয়ে খাওয়ার অভিনয় করে দেখাত। বাচ্চাগুলো ভয়ে কুঁকড়ে উঠত। দাদু, ওদের আসল রূপটার ঠিক কেমন? যুবুথুবু কোনো শিশু হয়তো হাতের আড়ালে মুখ ঢেকে প্রশ্ন করত বুড়োকে। বুড়ো সব জান তার হাসি হাসত। কেউ জানে না সেটা। যারা ওদের আসল রূপ দেখেছে তাদের কেউই তো আর বেঁচে বেরেনি, তাই না? বাচ্চাগুলো সমবেতভাবে মাথা নাড়াত। কিন্তু ওদের কিভাবে চিনব তাহলে? উৎসুক প্রশ্ন আসত আবার। ওদের চেনা সহজ নয় রে, ওরা তো আমাদেরই মতন দেখতে। তবে একটা ব্যাপার বলে রাখি, কাউকে যদি ইয়ামা বিটো বলে সন্দেহ হয় তাহলে তার পায়ের গোড়ালির দিকে নজর রাখবি। বুড়ো অন্ধকারের দিকে ঘোলাটে চোখ মেলে গম্ভীর গলায় বলত, কেন দাদু, ওদের গোড়ালিতে এমন কি আছে? ওদের পায়ের পাতাই যখন নেই তখন ঘোড়ালি থাকবে কি করে রে পাগলা? বুড়ো ভাঙা গলায় অট্ট হাসি করত। শিশুদের ভিড়টাকে গল্প শুনতে দেখলে আমাদের রাগ হতো। বুড়ো ওইটুকু বয়স থেকেই বাচ্চাগুলোর মাথায় কুসংস্কারের বীজ পুঁতে দিচ্ছে, কিন্তু মাতসুর মুখের দিকে তাকালে আমাদের রাগ হতো না। লোকটা যেন সব সত্যি বলছে। লোকটার বয়স যেন এই রক্ষসী পাহাড়ের চাইতেও বেশি। এই পাহাড়ের সব চাইতে বয়স্ক গাছটাকে কাটলে তার কাণ্ডে যতগুলো বলয় দেখা যাবে, বুড়োর চামড়ায় যেন তার চাইতেও অনেক বেশি ভাঁজ পড়েছে। মানতে না চাইলেও লোকটার ওই গাঁজাখুরি গল্পগুলোকে বিশ্বাস করতে ইচ্ছা করত। এই মুহূর্তে তাই হামাদা না চাইলেও তার চোখ দুটো চলে যাচ্ছিল পথপ্রদর্শিকার পায়ের দিকে। কিন্তু চেষ্টাই সার, ছেঁড়া কাপড়ের প্রান্ত ঢাকতে শুকনো পাতার লম্বা কারুকার্যে ঢাকা পড়েছে তার পায়ের প্রান্ত। এমন সময় মেয়েটার দিক পাল্টাল। পাথরের পর পাথর সাজিয়ে কেউ সিঁড়ি বানিয়েছে। মেয়েটা ধাপে ধাপে উঠে যাচ্ছে ওই সিঁড়িগুলো বেয়ে। হামাদা দাঁড়িয়ে পড়েছিল, তার চোখ দুটো বিস্ফারিত। মেয়েটার সাদা কালো কিমোনোর শেষ প্রান্তের দিকে সে চেয়েছিল হতবুদ্ধি হয়ে। ওদের পায়ের পাতাই যখন নেই তখন ঘোড়ালি থাকবে কি করে রে পাগলা? মাতসুর হাসিটা তখন তার কানে বাজছিল। মেয়েটা হঠাৎ ঘুরল। এ কি দাঁড়িয়ে পড়লেন যে বড়? প্রশ্ন করল সে। হামাদা মাথা নিচু করে ভাবছিল। ডান হাতে ধরা বন্দুকটা তুলে ধরে হঠাৎ চেঁচিয়ে উঠল, আমার সঙ্গে কোনো বুজরুকি নয়, আমি তোমাকে চিনেছি শয়তান। চারখানা গুলি ছুড়ে হামাদা কাঁপছিল। বন্দুক ছোঁড়ার শব্দ তখনও পাহাড়ের কোলে ধাক্কা খেয়ে খেয়ে ফিরছিল। ক্ষীণ আর্তনাদের শব্দটাও কানে এসে বাজছে বারবার। ঘোড়াটা ভয় পেয়ে হেঁচকা টানে নিজেকে মুক্ত করে দৌড়ে পালিয়েছে কোন দিকে কে জানে। কিমোনোটা পড়ে আছে, মেয়েটা নেই, হাওয়ায় মিশে গেছে সে। নিজের চোখে ব্যাপারটা দেখেছে হামাদা, সে কাঁপছিল। বন্দুকে ভর দিয়ে সে প্রথমে বসে পড়েছিল মাটিতে, তারপর একটু একটু করে শুয়ে পড়ল। হামাদা যখন চোখ মেলল তখন চারদিকে অন্ধকার। ঠান্ডা বাতাসের ধাক্কায়
জ্বরগ্রস্ত শরীর কাঁপছে রীতিমতো। গোটা পার্বত্য জঙ্গলে শুধু ঝিঝি পোকার ডাক। ছেলেটা কোনো ক্রমে বন্দুকের উপর শরীরের ভার দিয়ে উঠে দাঁড়াল। সে বেঁচে আছে বটে, তবে এমন ভয়ানক পরিস্থিতিতে আর কত রকম অভিজ্ঞতার সম্মুখীন যে হতে হবে, তার কি হত্যা আছে, সামনে কি আরও বিপদ? হামাদা চিন্তায় আকুল হয়ে পড়ছিল। অবশেষে সে মনস্থির করল, যেভাবেই হোক এই জায়গাটা ছাড়তে হবে। তবে তার চাইতেও বেশি জরুরি ঘোড়াটাকে খোঁজা। তার পিঠে চেপেই দরকার হলে বাকি পথটা পাড়ি দেবে সে। গুলির শব্দে ঘোড়াটা ফেলে আসা পথের দিকে দৌড় মেরেছিল। হামাদাও সেই পথ অনুসরণ করল। পাহাড়ে আত্মাদের দেখা পাওয়া যায় তাহলে, হামাদা ভাবছিল। বুড়ো মাতসুয়োর গল্পগুলো একেবারে মিথ্যে নয়, ছেলেটা মানতে বাধ্য হল। কিন্তু এই মেয়েটি ঠিক কোন ধরনের আত্মা? ইয়ামাবিটা বা পাহাড় মানবরা সাধারণত আকারে আকৃতিতে মানুষের চাইতে অনেকটা বড় হয়, কিন্তু এই মেয়েটি তো সেরকম ছিল না। কিন্তু পদ্ম দিঘিতে দেখা মেয়েটি বা কে? সেও কোনো আত্মা নাকি একেরই অনেক রূপ? কতক্ষণ ধরে ওরা পিছু নিয়েছিল তার? প্রশ্নগুলো তার বিকারগ্রস্ত মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। পাহাড়ের কত রূপ, কত কাহিনী, কত রহস্য! একজন মানুষ হয়ে কিভাবে সেই রহস্যের কুল পাওয়া সম্ভব? নিজেকে আজ বড় দুর্বল আর ক্ষুদ্র মনে হচ্ছিল তা। এমন সময় একটা মৃদু হাসির শব্দ পেল ছেলেটা। তার পায়ের পেশিগুলো কঠিন হয়ে গেল। ওই মেয়েটা নাকি? সে ভয়ে ভয়ে দৌড়াতে শুরু করল। যতক্ষণ না হাসির শব্দটা সম্পূর্ণ মুছে গেল হামাদার কান থেকে, ততক্ষণই ছুটল সে। তারপর একখানা অতিকায় গাছের তলায় থামল। চারদিকটায় চোখ বুলিয়ে নিল সাবধানে। অনেক কষ্টে গাছের গুড়ি বেয়ে একটা সবল ডালে চেপে বসল। কোমরের দড়িটা দিয়ে নিজেকে কষে বাঁধল। তারপর চোখ বুঝল। আকাশে তারাদের মেলা লেগেছে। তারাগুলো যেন তারা নয়, দ্যুতিময় সামুদ্রিক প্রাণী ওরা আজ। আকাশটাও যেন আর আকাশ নয়, যেন কোনো আলোকিত সুগভীর সমুদ্র। চোখ বন্ধ করে ওই ঢেউয়ের গভীরে দেখার চেষ্টা করল হামাদা। দূর থেকে ভেসে আসছিল কিনু ও তানাকা বুড়ির গানের সুর, প্রাগৈতিহাসিক দুর্বোধ্য কবিতা, প্রহেলিকা নয়, ঠিক ওই আকাশটার মতন কিংবা পাহাড়টার মতন। সমুদ্রের গভীর থেকে একটা ছায়া উঠে আসছিল। কাসুম আমাদের দেখছিল দুধ সাদা উচিকাকে কিমানো পরে মাছুর মেয়েটা আসছিল তার কাছে। ওর মাথাটা ঢাকা ছিল, কিন্তু আমাদের জানত ওটা কাসুমি। কিন্তু হঠাৎ কি হলো, কাসুমি অমন করে আকাশ ফুড়ে চার হাত পায়ে তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে কেন? ওর মুখটা কেন অমন পাল্টে যাচ্ছে? কেই বা তার নাম ধরে ডাকছে কাসুমি? ওই তীব্র দুর্গন্ধটাই বা কিসে? গতকাল পথে পথে যে লাল ছত্রাক দেখেছিল সে, তারই তীব্র গন্ধ ছেলেটাকে অস্থির করে তুলছে। মনে হচ্ছিল চ্যাটচ্যাটে ওই ছত্রাকের মধ্যে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। অস্বস্তি, তীব্র ঘৃণা, আমাদের ঘুম ভেঙে গেল। চোখ খুলে ছেলেটা শিউরে উঠল। একখানা মুখ তার মুখের সামনে উপুড় হয়ে আছে,
পল্লবহীন একজোড়া চোখ তার দিকে চেয়ে আছে, পচা গলা মুখ, চারখানা কাঠির মতো হাত আর পা, সেগুলো দিয়ে মাকড়সার মতো জীবটা গাছের ডাল আঁকড়ে রয়েছে। বন্দুকটা হাত ছাড়া করেনি হামাদা। বারুদের গন্ধে জায়গাটা ভরে উঠল, আর সেই ধোঁয়া আর শব্দের মাঝখানে ফাঁকতাল পেয়ে ছেলেটা বাঁধন ছিঁড়ে মাটিতে ঝাঁপিয়ে পড়ল। হুড়মুড় করে ছুট মারল। ছুটতে ছুটতেই অবশ্য পাশের জঙ্গলে নড়াচড়ার আভাস পাচ্ছিল হামাদা। গাছের ডালপালা আর পাতার ছিটকে ছিটকে যাওয়ার উপলব্ধিটা অন্ধকারেও হামাদার অন্তরে বিপদের বার্তা পাঠাচ্ছিল, সেই সঙ্গে বিনবিনে হাসির শব্দ, কিন্তু কর্কশ নারী কণ্ঠ। কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে হামাদা গড়িয়ে পড়ল। জায়গাটা কেমন যেন পিছল। মাটিতে হাত ঠেকিয়ে চমকে উঠল হামাদা। রক্ত নাকি সেই লাল ছত্রাক, অন্ধকারে পরিষ্কার বোঝা যায় না। পথের ওপর পড়ে থাকা ভারী জিনিসটার দিকে এসে এগিয়ে গেল হামাগুড়ি দিয়ে। কি ওটা? ঘোড়াটা। পাজরের কাছ থেকে আধ খাওয়া কঙ্কাল বেরিয়ে আছে তার, আর ওর প্রাণহীন শরীরের চারদিকে ওই লাল ছত্রাকের বিস্তার ও বিন্যাস, যেন ওরা মৃত প্রাণীটার শরীরটাকে একটু একটু করে মিশিয়ে দেবে এই পাহাড়ের সঙ্গে। ছেলেটা উঠে দাঁড়ালো, সামনের দিকে চোখ রাখল। সে আসছে, চার পায়ে হেঁটে, মানুষ কিংবা মানুষ রূপী জন্তুটা। কি ওটা? মৎস্য বর্ণিত ইয়ামা বিটো, নাকি বহু চর্চিত ইয়ামা উবা, নাকি শুধুই ভ্রমণশীল প্রেতাত্মা? এক পায়ে গলেই তুমি শেষ শয়তান, শয়তান আর এক পায়ে গলেই। বন্দুকের নল প্রাণীটার দিকে তাক করে হামাদা কঠিন শীতল কণ্ঠে হুমকি ছুঁড়ল। প্রাণীটা থামল না, ট্রিগার চাপল ছেলেটা। ধাতুর সঙ্গে ধাতুর ঠোকা লাগার নিরেট শব্দটা কেমন যেন ফাঁপা আশ্বাসের মতো শোনাল। সে অস্ত্র নামাল। পালাবার পথ নেই, হাতিয়ার নেই। এই দুর্গম পৃথিবীতে, এই জাদু পাহাড়ের কোলে মানুষের বাস নেই, তাদের কোলাহল নেই, সম্পর্কের উষ্ণতা নেই, শুধু আছে চাপ বাঁধা অন্ধকার, আর তার মধ্যে বেড়ে ওঠা ভয়ানক সব উদ্ভিদ আর প্রাণী। লড়াই করে তাই লাভ নেই। প্রাণীটাকে নিজের শরীরের ওপর লাফিয়ে পড়তে অনুভব করেছিল হামাদা। ধমনি থেকে রক্তের ধারা পাল্টাবার অনুভূতিও সে পেয়েছিল। সে বুঝতে পারছিল ঘোড়াটার মতো সেও খাদকদের হাত ঘুরে এই পাহাড়ের জঙ্গলে মিশে যাবে। এই জঙ্গল, এই অন্ধকার রাত, এই প্রেত, লাল রঙের ওই অজানা ছত্রাক ফাঁদ পেতে বসে থাকবে নতুন আগন্তুকের জন্য, অথবা পাহাড়ের পথ ধরে ওরা নেমে যাবে গ্রামের দিকে। হতভাগ্য মানুষগুলো ওরা জানে না, ওদের অহংয়ের চাইতে অনেক বড় এই প্রকৃতি, অনেক রহস্য আর মায়া জড়ানো তার আঁচলের ভাঁজে। ওদের পাল্লায় পড়লে ভয়ানক দুর্ভোগ লেখা আছে তোর কপালে, ওরা তোকে জড়িয়ে ধরবে, আর একটু একটু করে চুষে খাবে তোর রক্ত, অস্থি, মজ্জা। তারপর তোর চামড়াটা ফেলে রেখে যাবে কমলা লেবুর খোসার মতো, বুঝলি? মাতসুও যখন এই কথাগুলো বলতো,
তখন কাঠের দেওয়ালে মোমবাতির শিখায় আলো ছায়ার খেলা দেখত হামাদা। কখন যেন তার অবিশ্বাসী মনে ওই কল্প গল্পগুলোকে বিশ্বাস করার ইচ্ছে জাগত। বাচ্চাগুলোর মতো বড় বড় চোখ করে হাতের তালুতে মুখ ঢেকে গল্প শুনতে ইচ্ছা করত। সেই ইচ্ছেটা এখনো হামাদার মনের মধ্যে পোষা আছে। এখন তার চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছা করল, একটা একটা কথা তুমি ঠিক বললে না খুড়ো, এই পাহাড়ের প্রেতগুলো শরীরের চামড়াটুকু ছাড়ে না। কিন্তু কথাগুলো বলার জন্য আর কোনোদিন তার টোনো গ্রামে ফেরা হবে না। আসলে জঠর অপেক্ষা করে থাকে নিঃসঙ্গতা। অমোঘ শক্তিধর প্রকৃতির বিরুদ্ধে অভিযান ঘোষণা করা এক নিঃসঙ্গ প্রজাতির আগন্তুকের। হামাদার নিজের নিঃসঙ্গ জীবন যেন প্রতিফলিত হয় প্রকৃতির বুকে মানুষের অসহায় নিঃসঙ্গতায়। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, আলোকলতা, সায়নী, রণদীপ এবং অনুভব। শব্দগ্রহণে অনুভব, আবহ ও শব্দ সংযোজনে আমি সায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। রনিনের লেখা এমনই কিছু ভৌতিক, অলৌকিক এবং জাপানি উপকথার কাহিনী নিয়ে আসছে বিভা পাবলিকেশনের নতুন সংকলন কাইদান। সেই বই থেকেই শুনছিলেন রনিনের কাহিনী জঠর। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।